নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর নজরে বড়ুয়ার তৃণমূল বিধায়কের ফোন, পুকুরে জল তুলে ম্যারাথন তল্লাশি, রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ দলের। চাকরি চুরির টাকাতেই কি চড়া দামে কেনা হয়েছিল একের পর এক জমি? ধৃত মিডলম্যান প্রসন্নের জমির খোঁজে রাজারহাটে নির্মাণ সংস্থার অফিসে সিবিআই। নিশানায় মমতা অভিষেক, পরিবারতন্ত্রকে উৎখাতের হুঙ্কার অমিত শাহের, শুভেন্দুকে পাশে বসিয়ে পরিবারবাদের বিরুদ্ধে কথা মানায় না পাল্টা তৃণমূল। মোদীকে 35টি আসন দিলে শান্তিতে রামনবমীর মিছিল, তোষণের রাজনীতির অভিযোগ শাহের, বিহার থেকে দুষ্কৃতি এনেছিল তো বিজেপি, কটাক্ষ তৃণমূলের। হিসেব না দেওয়ায় বঞ্চিত মানুষ, ফেরাতে হবে অধিকার, বকেয়া নিয়ে তৃণমূলের অভিযোগের জবাবে প্রচারে বার্তা শাহের, সর্বশক্তি দিয়ে লড়াইয়ের নির্দেশ। সভাস্থলের পর সিউড়িতে বিজেপির পার্টি অফিসে মিহিলাল, বকটুইয়ে স্বজনহারার সঙ্গে কথা অমিত শাহ। পুরো রাস্তা ভরসা দিয়েছেন, আমি ওনার উপরে ভরসা রেখেছি, উনি আমাদের পাশে থাকবেন, এটা আমি পূর্ণ আত্মবিশ্বাস। সমস্ত বিশ্ববিদ্যালয়ের নৈতিক চ্যান্সেলর সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে একে মর্যাদা দিন। বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট নিয়ে ফের ব্রাত্তর নিশানায় বোস, শিক্ষা দফতরটাই তো জেলে, খোঁচা বিজেপি। আফগানি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব সিবিআই এ, 26 ফেব্রুয়ারি গ্রেফতার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, 16 এপ্রিল তলব অরবিন্দ কেজরিওয়ালকে। জমি বিতর্কে আরো সংঘাত, নোবেলজয়ী শান্তিনিকেতনের বাড়িতে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতীর নোটিশ, 19 এপ্রিলের পর পদক্ষেপের হুঁশিয়ারি। নববর্ষের আগে কালীঘাটের মন্দিরে মুখ্যমন্ত্রী, সিউড়ি থেকে ফিরে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ। লাভ ম্যারেজের পর স্টুডিওয়ে লাইভ অঙ্কুশ ওয়েন্দ্রিলা, সঙ্গে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আর্ধ, ফিল্ম স্টার দুপুর 1:30। নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর নজরে বড়ুয়ার তৃণমূল বিধায়কের ফোন, পুকুরে জল তুলে ম্যারাথন তল্লাশি, রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ দলের। চাকরি চুরির টাকাতেই কি চড়া দামে কেনা হয়েছিল একের পর এক জমি? ধৃত মিডলম্যান প্রসন্নের জমির খোঁজে রাজারহাটে নির্মাণ সংস্থার অফিসে সিবিআই। নিশানায় মমতা অভিষেক, পরিবারতন্ত্রকে উৎখাতের হুঙ্কার অমিত শাহের, শুভেন্দুকে পাশে বসিয়ে পরিবারবাদের বিরুদ্ধে কথা মানায় না পাল্টা তৃণমূল। মোদীকে 35টি আসন দিলে শান্তিতে রামনবমীর মিছিল, তোষণের রাজনীতির অভিযোগ শাহের, বিহার থেকে দুষ্কৃতি এনেছিল তো বিজেপি, কটাক্ষ তৃণমূলের। হিসেব না দেওয়ায় বঞ্চিত মানুষ, ফেরাতে হবে অধিকার, বকেয়া নিয়ে তৃণমূলের অভিযোগের জবাবে প্রচারে বার্তা শাহের, সর্বশক্তি দিয়ে লড়াইয়ের নির্দেশ। সভাস্থলের পর সিউড়িতে বিজেপির পার্টি অফিসে মিহিলাল, বকটুইয়ে স্বজনহারার সঙ্গে কথা অমিত শাহ। পুরো রাস্তা ভরসা দিয়েছেন, আমি ওনার উপরে ভরসা রেখেছি, উনি আমাদের পাশে থাকবেন, এটা আমি পূর্ণ আত্মবিশ্বাস। সমস্ত বিশ্ববিদ্যালয়ের নৈতিক চ্যান্সেলর সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে একে মর্যাদা দিন। বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট নিয়ে ফের ব্রাত্তর নিশানায় বোস, শিক্ষা দফতরটাই তো জেলে, খোঁচা বিজেপি। আফগানি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব সিবিআই এ, 26 ফেব্রুয়ারি গ্রেফতার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, 16 এপ্রিল তলব অরবিন্দ কেজরিওয়ালকে। জমি বিতর্কে আরো সংঘাত, নোবেলজয়ী শান্তিনিকেতনের বাড়িতে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতীর নোটিশ, 19 এপ্রিলের পর পদক্ষেপের হুঁশিয়ারি। নববর্ষের আগে কালীঘাটের মন্দিরে মুখ্যমন্ত্রী, সিউড়ি থেকে ফিরে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ। লাভ ম্যারেজের পর স্টুডিওয়ে লাইভ অঙ্কুশ ওয়েন্দ্রিলা, সঙ্গে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আর্ধ, ফিল্ম স্টার দুপুর 1:30।